ma te lo che pure dice manca dove Roman আমার নাক দিয়ে বের হচ্ছে। ঢাকা বোট ক্লাবে গিয়ে গত বুধবার রাতে শারীরিকভাবে লাঞ্ছিত ও নির্যাতনের শিকার হন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। এই ঘটনায় সোমবার সকালে সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ওই ক্লাবের নির্বাহী সদস্য ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই আসামিদের অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশের গুলশান বিভাগের একটি দল। উত্তরার ওই বাসায় অভিযান চালায়। গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, পরীমণির বন্ধু অমিসহ পাঁচজনকে, এর মধ্যে তিনজন নারী। এ সময় ওই বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। পরীমণির ঘটনায় এবং তারা আজকে যে সকল যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের সাথে আরও কোনো রাঘব বল আছে কিনা, যারা এভাবে রাতের বেলা এই অন্ধকারে এই বিভিন্ন ক্লাবে গিয়ে অতি বয়সী মেয়েদেরকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চালায়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। তবে পুরো ঘটনা অস্বীকার করেছেন নাসির উদ্দিন মাহমুদ। যে এখানে কিন্তু আমার সাথে তার কিছুই হয়নি, আমি এক কর্মকর্তা হিসেবে আমি জিনিসটাকে ট্যাকল করার চেষ্টা করছি, দ্যাটস অল। ঘটনার পর গত চার দিন বিচারের আবেদনে কোথাও সাড়া না পেয়ে রোববার রাতে পরীমণি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা প্রকাশ করেন। পরে রাতে বনানীর নিজ বাসায় এ বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানান পরীমণি। যখন আমাকে আমার গায়ে হাত তোলা হয়, যখন সে আমাকে বারবার গায়ে হাত তুলছিল, তখন সে বলছিল বেঞ্জি তো বাপ লাগে, তো বাপকে ডাকেন ধরে 300 টাকা করে ভাষায় দিব। মামলা দায়েরের পর ঘটনাস্থল মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন ঢাকা বোট ক্লাব পরিদর্শন ও মামলার আলামত সংগ্রহ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই ঘটনায় বোট ক্লাব কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন, জানিয়েছেন তারাও তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অ্যাজ এ মেম্বার আমাদের কনস্টিটিউশনে যেভাবে বলা আছে, উইল টেক অ্যাকশন এগেইনস্ট হিম, আদার সাসপেনশন। ঘটনার রাতের একটি ভিডিও ফুটেজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজনকে অকথ্য ভাষায় গালাগালি ও ধস্তাধস্তি করতে দেখা গেছে। এই ঘটনা নিস্তলা থেকে শুনেছেন ক্লাবের একজন সদস্য। আমি যখন নেমে আসছি তখন শুনছি গন্ডগোল, আমি গাড়িতে যাওয়ার বললাম না যে আমার শরীর খারাপ লাগতেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করবে পুলিশ। মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।